সে ৬ ঋতুর মধ্যে তৃতীয় ঋতু হচ্ছে শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ। শরৎকে ইংরেজিতে অটাম। আমাদের দেশে প্রাণের সজীবতা, রম, রূপ, রস ও স্নিগ্ধতা নিয়ে আসে শরৎ। শরৎ আমাদের মাঝে বিভিন্ন উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে। প্রকৃতিতে শরৎ মানেই নদীর তীরে তীরে কাশফুলের সাদা হাসি, শরৎ মানেই মেঘের খেলা আর কাশফুলের দোলা। প্রাকৃতিক শুভ্রতায় সৌন্দর্যকে আরেকটু বাড়তি আমেজে জানান দিচ্ছে শরতের কাশফুল। নদীনালা, খালবিলের তীরে কাশফুল, বাদ নেই খোলা জায়গাও, সর্বত্র কাশফুলের সমাহারই জানান দিচ্ছে প্রকৃতিতে এখন ভরা শরৎ। স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের সৌন্দর্য সুধা নিতে কাশবনে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বিকেল হলেই তরুণ তরুণীরা ভিড় চোখে পড়ার মতো। নরসিংদী শহরের শেখ হাসিনা সেতু সংলগ্ন সহ জেলার বিভিন্ন স্থানে নৈসর্গিক সৌন্দর্যের অনন্য দৃষ্টিনন্দন শরতের বাতাসে দুলছে কাশফুল। এতে মুগ্ধতায় স্বাদ মনে করিয়ে দিচ্ছে শরৎকালের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ঋতু পরিবর্তনের আভাস। কাশফুলে বালুচরের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাথা উঁচু করে সটান দাঁড়িয়ে দোল খাচ্ছে শুভ্র সাদা কাশফুলগুলো। কাশবনে কাশফুল ফোটে, মুগ্ধতা ছড়িয়েছে প্রাণ প্রকৃতিতে। শরতের আরেকটি দিক হলো, এ সময় মাঠ জুড়ে থাকে সবুজ ধানের সমারোহ। ধানের কচিপাতায় জমা হওয়া শিশিরের ওপর প্রভাতের অরুণ আলো মুক্তার মতো দ্যুতি ছড়ায়। আমাদের দেশের কৃষকেরা নবান্নের আশায় দিন গোনে। আর বাঙালির সার্বজনীন প্রাণের উৎসব হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের কথা সবাই জানি। শরৎকাল শারদীয় আরাধনায় সনাতন ধর্মাবলম্বীদের যেমন উৎসব মুখর করে, তেমনি বিজয়ার বেদনায়ও করে তোলে ব্যথিত। শরৎ বাংলার প্রকৃতিতে আসে শুভেচ্ছা স্মারক হিসেবে, নানামাত্রিক আনন্দের বার্তা নিয়ে। ভোরবেলা শিউলি তলায় হালকা শিশিরে ভেজা দূর্বাঘাসের ওপর চাদরের মতো বিছানো থাকে ঘ্রাণ মেশানো শিউলি ফুল। তাই তো শরৎ মানে শিউলি ফুলের গন্ধ ভেসে বেড়ানো দিন। এছাড়াও শরতের ফুল হচ্ছে হিমঝুরি, গগন শিরিষ, ছাতিম, পাখি ফুল, পান্থপাদক, বকফুল, মিঞ্জিরি, শেফালি, কলিয়েন্ড্রা, শাপলা, শালুক, পদ্ম, জুই, কেয়া, জবা, কামিনী, মালতি, মল্লিকা, মাধবী, ছাতিম ফুল, বরই ফুল, দোলনচাঁপা, বেলি, জারুল, নয়নতারা, ধুতরা, ছিন্নে, জয়জন্তী, শ্বেতকাঞ্চন, রাধাচূড়া, স্থলপদ্ম, বোগেনভেলিয়া ও কাশফুল ইত্যাদি। শরতের ফল হচ্ছে আমলকি, জলপাই, তাল, যজ্ঞডুমুর, করমচা ও চালতা ইত্যাদি। শনিবার 15 সেপ্টেম্বর ঘুরতে ঘুরতে দেখা মিলে কাশফুলের বালুচরে অপরূপ সৌন্দর্যে মুগ্ধতার সাদা কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য দেখতে কতই না মনোমুগ্ধকর মনোরম পরিবেশের স্বাদ সৃষ্টি করেছে। এমন দৃষ্টিনন্দন নয়নাভিরাম সৌন্দর্য এবং কাশফুলগুলো হেলে দুলে নিজ মহিমায় খেলছে চারিদিকে, এমন দৃশ্য সত্যি রোমাঞ্চকর মুহূর্তের প্রতিচ্ছবি। শেখ হাসিনা সেতুতে দর্শনার্থীদের পদচারণায় মুখর কথা হয় নরসিংদী সরকারি কলেজের ছাত্র ইয়ামিনের সাথে। তিনি বলেন, ঋতুর পরিক্রমায় বাংলার প্রকৃতিতে জানান দিচ্ছে এখন শরৎকাল। রাশি রাশি কাশফুল ছড়াচ্ছে শ্বেতশুভ্র নৈসর্গিকতা, যা মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। শেখ হাসিনা সেতু সংলগ্ন বালুচর কাশফুল দেখতে আসা রাব্বি সরকার বলেন, শরৎকাল তার উপস্থিতির কথা জানিয়ে দিচ্ছে নীল আকাশে সাদা মেঘের আনাগোনা। এদিকে কাশফুল তার অপরূপ সৌন্দর্য ডানা মেলে ছড়াচ্ছে, আর এই সৌন্দর্য উপভোগ করতেই এখানে আসা। শরৎ ঋতুর কথা মনে আসলেই আমাদের চোখের কোণে ভেসে ওঠে ফুটন্ত সাদা কাশফুল, তাই স্বচক্ষে দেখতেই আসা। শরতের আগমনে বাংলার প্রকৃতি দোয়েল, কোয়েল, ময়না, টিয়ার মধুর ধ্বনিতে মুখরিত হয়। নাগরিয়া কান্দিতে কাশফুল দেখতে আসা স্থানীয়রা বলেন, দিগন্ত জোড়া কাশফুলের মনোরম দৃশ্য মানব মনকে করে তোলে আন্দোলিত ও প্রফুল্ল। কাশবন শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এর রয়েছে নানা ঔষধি গুণাগুণ। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো এলাকা, গ্রামের উঁচু স্থানে কাশের ঝাড় বেড়ে ওঠে। তবে নদীর তীরেই কাশফুল বেশি নজর আসে। প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এই